আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি গৃহিণীদের জন্য খুবই উপকারী একটি ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিনের পুরনো তেল চিটচিটে ময়লার কিচেন টাইলস কিভাবে পরিষ্কার করবেন। এখন অনেকেই বলতে পারেন যে এত ময়লা টাইলস আমাদের হয় না। আসলে এরকম ময়লা টাইলস কিন্তু আমারও হয় না। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আমার শাশুড়ি অনেক অসুস্থ, আর হেল্পিং হ্যান্ড দিয়ে যে পরিষ্কার করবে সেটাও আসলে সম্ভব হয়ে ওঠেনি বলে এরকম ময়লা জমে গেছে। তো এই টাইলসটাই আমি পরিষ্কার করব, এবং কিভাবে পরিষ্কার করব খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দীর্ঘদিন জমে থাকা এই তেল চিটচিটে ময়লা টাইলস কিন্তু সেকেন্ডে উঠে যাবে, এমন একটি জিনিস আমি ব্যবহার করব। এখানে কিন্তু কোনো রকম পরিশ্রমই হবে না। দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটি নেটের ব্যাগ বা জালি ব্যাগ, আর এই জালি ব্যাগটা দিয়ে কিন্তু হালকা একটু ঘষা দিচ্ছি, আর কত দ্রুত কিন্তু এই ময়লাটা উঠে যাচ্ছে। আর দেখুন কত ময়লা, আর এত তেল চিটচিটে ময়লা দেখে কিন্তু অনেকেই ভয় পাচ্ছেন যে এটা কীভাবে সম্ভব। আসলে দীর্ঘদিন জমে থাকতে থাকতে কিন্তু এরকম ময়লা জমেই যায়। তো ঘরে থাকা খুবই সাধারণ আমি কয়েকটা জিনিস দিয়ে এই টাইলসটা পরিষ্কার করছি। আর কি দিয়ে পরিষ্কার করছি চলুন দেখে নিই। তার আগে আমি বলে দিই, ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা লাইক ফলো করে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা দেখে নিতে পারবেন খুব সহজেই। আমি প্রথমে যেটা করেছি, একটি বোল নিয়েছি বড় সাইজের, আর বোলের ভিতরে কিছুটা পানি দিয়ে দিয়েছি, এবং এর ভিতরে দিয়ে দিব ডিটারজেন্ট পাউডার। আপনাদের কাছে যে ডিটারজেন্ট পাউডার আছে সেটাই দেওয়ার চেষ্টা করবেন, তবে ক্ষারীয় ডিটারজেন্ট পাউডার যেটা সেটাই দিবেন, কেননা এই টাইলসটা অনেক বেশি ময়লা হয়েছে। আবার দেখা যায় কাপড় ধোয়া সোডা পাওয়া যায়, সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন। তো আমি এই ডিটারজেন্ট পাউডার থেকে 2 টেবিল চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার আমি দিয়ে দিচ্ছি এই গরম পানির ভিতরে। আর চুলাটা কিন্তু অন করে দিয়েছি, অলরেডি পানিটা গরম হতে শুরু করেছে। এবং এই পানির ভিতরে আমি দিয়ে দিব বেকিং সোডা, এটা হচ্ছে খাবার সোডা। আমরা কিন্তু বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটোই খেয়ে থাকি, তবে বেকিং পাউডারটা নয়, বেকিং সোডাটা আপনারা ব্যবহার করবেন। 2 টেবিল চামচ ডিটারজেন্ট পাউডার এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং সোডা। এর সাথে আমি অ্যাড করব একটি বড় সাইজের লেবু। আপনাদের বাসায় যদি ছোট সাইজের লেবু থাকে সেক্ষেত্রে দুটো ব্যবহার করবেন, আর এই লেবুটা বড় বিধায় আমি এখানে একটি পুরো লেবুই ব্যবহার করছি। আর এই পানিটা গরম গরম অবস্থাতে ব্যবহার করতে হবে, ঠান্ডা হলে কিন্তু এটা উঠবে না, কেননা খুবই কঠিনভাবে এই ময়লাটা টাইলসে আটকে আছে। এখন আমি সবগুলো উপকরণ এভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এই পানিটা এখন কি করব আপনারা দেখে নেবেন। আপনাদের বাসার যত পুরনো তেল চিটচিটে ময়লা টাইলস হোক না কেন, এই পানিটা দিয়ে আপনারা পরিষ্কার করতে পারবেন। এখন আমি এই পানিটা আমি চামচের সাহায্যে নিয়ে পুরো ওয়ালে ছিটিয়ে দিব, আর এরকম একটি বাজারের ব্যাগ নিয়ে নিব। যদিও বাজারের ব্যাগের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র জালি ব্যাগেই হবে, তবু আমি নিয়ে নিচ্ছি কখনো যদি প্রয়োজন পড়ে। এরপরে আমি একটি চামচের সাহায্যে এই যে পানিটা দেখতে পাচ্ছেন পানিটা আমি ছিটিয়ে দিব ওয়ালে। আর চুলাটা কিন্তু অফ করা যাবে না, চুলা কিন্তু জ্বলবে। আপনারা যখন এটা ফুটে উঠবে হালকা হিটে এটা রেখে দিবেন, তাহলে এটা গরম থাকবে। আর গরম গরম অবস্থাতেই এভাবে ওয়ালে ছড়িয়ে দিবেন। এটা স্প্রে বোতলে তো ভরা যাবে না, তাই আপনাদের এরকম সিস্টেমেই ওয়ালে লাগাতে হবে। আমি চামচ দিয়ে যেভাবে লাগাচ্ছি, আর এই বিষয়টা কিন্তু খুবই সাবধানে করবেন গায়ে যেন ছিটকে না পারে। তো দেখুন এভাবে আমি পুরো ওয়ালে ছিটিয়ে দিচ্ছি, এবং একটু দূরত্ব বজায় রেখে কাজটা করবেন। আর এটা ছেটানোর পরে আপনাদের কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, সঙ্গে সঙ্গে কিন্তু উঠিয়ে নিতে পারবেন। আর আপনারা এটা বেশিক্ষণ অপেক্ষা করলে কিন্তু আবার ঠান্ডা হয়ে আবার বসে যেতে পারে, আর এটা চটজলদি কাজ করে, তাই এটা অপেক্ষা করার কোনো রকম প্রয়োজন পড়বে না। আর আমি পানিটা ছিটিয়ে দেওয়ার পরপরই কিন্তু এটা উঠতে শুরু করেছে। দেখুন আমি আঙুল দিয়ে একটুখানি ঘষা দিচ্ছি,
একেবারে তেল চিটচিটে ভাব থাকবেই না, শুধু আপনারা মুছে নেবেন। আমি কিন্তু যেই বাজারের ব্যাগটা কেটেছিলাম সেটা কিন্তু আমি ব্যবহার করছি না, শুধুমাত্র একটা নেটের ব্যাগ দিয়েই একটু ঘষে দেখাচ্ছি, সেকেন্ডে কিন্তু উঠে যাচ্ছে, আপনারা দেখে বুঝতে পারছেন। শুধুমাত্র ডিটারজেন্ট, লেবু আর বেকিং সোডা দিয়েই কিন্তু এত নোংরা ময়লা তেল চিটচিটে টাইলস পরিষ্কার করা সম্ভব। আমি মাঝখান থেকে একটি টাইলস পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি পার্থক্যটা বোঝানোর জন্য, যে কতটা ময়লা হয়েছিল এবং তেল চিটচিটে হয়েছিল। দেখুন, আমি শুধুমাত্র এই টাইলসটা পরিষ্কার করলাম, বাকিগুলো আমি পরিষ্কার করব, কিন্তু আপনাদের পার্থক্যটা বোঝানোর জন্য এটুকু পরিষ্কার করে আপনাদের দেখালাম। দেখুন কি অবস্থা। তো আপনারা হেল্পিং হ্যান্ডের সহায়তাও নিতে পারেন। তো আমি এখন পুরো টাইলসটা পরিষ্কার করার জন্য হেল্পিং হ্যান্ডের সহায়তা নিব। জাস্ট আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সহজে উঠানো সম্ভব এত পুরনো ময়লা টাইলস। দেখুন, আপনাদের বাসার যদি কোনো টাইলসে এরকম তেল চিটচিটে ময়লা থাকে, আপনারা কিন্তু সেকেন্ডে উঠিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া, ঘষা মাজা ছাড়াই। কিন্তু আর উপরের দিকে কিন্তু ময়লাটা আরও বেশি পড়ে, কেননা যে কোনো তেল বা বাষ্প উপরের দিকে উঠে, তাই নিচ থেকে উপরের দিকেই কিন্তু বেশি আঠালো ময়লাটা যেয়ে পড়ে। তাই এবারে আমি উপরের দিকে একটু ঘষে নিচ্ছি আর এই বাজারের ব্যাগটা দিয়ে ঘষছি, যেন টাইলসের যেই জয়েন্ট লাইনগুলো আছে তার ভিতরের ময়লাগুলো উঠে আসে সহজে। আর আমাকে বলে বোঝাতে হবে না যে এই ময়লাটা কতটা পুরু এবং কত দিনের ময়লা। এভাবে পুরো টাইলসটা পরিষ্কার করে নেবার পরে আমি একটি ভেজা কাপড় দিয়ে মুছে নিব, তাহলেই হয়ে যাবে। তো এত বড় কিচেনের আমি পুরো টাইলস পরিষ্কার করা দেখাবো না, সেক্ষেত্রে সময়টা আরও বেশি লেগে যাবে, তাই আমি এখান থেকে একটা ওয়াল পরিষ্কার করে আপনাদের দেখালাম। আপনারা এভাবে বাসার টাইলস পরিষ্কার করবেন যদি কম ময়লা হয়, সেক্ষেত্রেও এই টিপসটি অ্যাপ্লাই করবেন, দেখবেন সেকেন্ডেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আপনাদের কিচেন টাইলস। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন।